প্রিয় বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু নিয়ে সুপ্রিম কোর্ট আজকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানালন কি জানালো সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো সুপ্রিম কোর্টে কিন্তু পিআইএল দাখিল করা হয়েছিল সেই পিআইএল আজকে হিয়ারিং সময় এই মামলা চালু করার কিন্তু এই যে মামলা হওয়ার কথা ছিল এই মামলাকে ডিসমিস করে দেয় যে এই নিয়ে তারা কোনো সমালোচনায় আর করতে চায় না অর্থাৎ সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রত্যেকটি রাজ্য যেভাবে ইচ্ছে তাদের এক্সামিনেশান নিতে পারে তারা যদি চায় পেছাতে পারে তাদের ইচ্ছে অনুযায়ী তারা অ্যাকচুয়ালি রাজ্যের রাজ্য বোর্ডের পরীক্ষা নিতে পারে এক একই রকমভাবে সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড তাদের ইচ্ছে অনুযায়ী কিংবা এনআইসি বোর্ড তাদের ইচ্ছে অনুযায়ী পরীক্ষা নিতে পারে এটি সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে জানিয়ে দেয় এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমি প্রথম থেকে তোমাদের একটা বিষয় জানিয়েছি যখন কেউ তোমাদের বোর্ডে লিখে বলছিল হানড্রেড পারসেন্ট পরীক্ষা বাতিল হবে আমি তোমাদের জানিয়েছি পরীক্ষা কোনো বাতিল হবে না বাতিল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই যখন সুপ্রিম কোর্টে পিআইএল দাখিল হয়েছে তখনও আমি একই জিনিস বলেছি তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু পরীক্ষা পেছানো নিয়ে প্রত্যেকটি আমাদের রাজ্য তথা একাধিক রাজ্যে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে এবং ছাত্রছাত্রীদের যে সিলেবাস শেষ হয়নি এটা প্রত্যেকেই জানি আমরা এবং সেই কারণে কিন্তু একাধিক রাজ্য ও যেরকম তেলেঙ্গানা রয়েছে সেরকম ও মহারাষ্ট্র একাধিক রাজ্য কিন্তু বিভিন্ন রকম দাবি করেছে এবং একাধিক রাজ্য কিন্তু তাদের বোর্ড এক্সাম এক মাস পিছিয়ে দিয়েছে যেটাও তোমাদের রীতিমতো জানিয়েছি একই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাও কিন্তু ভুক্তভোগী অনেকেই যাদের এর আর্থিক পরিস্থিতি খুব খারাপ যারা আর নিজের থেকে পড়াশোনা করতে পারেনি অফলাইনে অ্যাকচুয়ালি ক্লাস হয়নি এমন কি প্রাইভেট টিউশন যাদের ছিল না তারা কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়ছে সেই কারণে তারা এক বিভিন্ন প্রান্তে কিন্তু তারা পথেও নেমেছে এ এবং বিভিন্ন রাজ্যে যেরকমটি দেখা গেছে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এ অ্যাকচুয়ালি পরীক্ষাকে পিছিয়ে এ কন্ডাক্ট করার কথা ভেবেছে বা পিছিয়ে দিয়েছে এক মাস কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেটা নয় সেটাও তোমাদের আগামী ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট ওট এই বিষয়টাকে নিয়ে আলোচনাই করতে চাইনি রাজ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বোর্ডের ওপর ছেড়ে দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্য সম্পূর্ণভাবে তোমরা জানো আমি কালকেও জানিয়েছি আগের ভিডিওতেও আমি জানিয়েছি রাজ্য কিভাবে পরীক্ষা নেওয়ার কথা পরিকল্পনা করেছে কালকে যখন মিটিং হয়েছে তখনও তোমাদের জানিয়ে দিচ্ছি রাজ্য কীভাবে পরিকল্পনা করছে মিটিং নিয়ে তো সেই সমস্ত দিক থেকে তোমাদের পরীক্ষা যথা সময়ে হবে এটাই কিন্তু বলা যাচ্ছে আমি নিজে তোমাদের ব্যাপারটা বুঝতে পারছি আমি ব্যক্তিগতভাবে আমারও মতামত প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা প্রাইভেট টিউশন নিয়েছে তাদের তো ও সিলেবাস শেষ হয়ে গেছে অনেকেই বাড়িতে পড়তে পেরেছে যারা প্রাইভেট টিউশন নিতে পারে না আর্থিক পরিস্থিতি খারাপ তাদের কথা চিন্তা করে কিছুটা সময় দিলে ছাত্রছাত্রীদের আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রেই ভালো হতো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কতটা সিলেবাস কমপ্লিট হয়েছে কতটা সিলেবাস তোমরা কমপ্লিট করতে পেরেছো ও এবং সব দিক থেকে আরও অনেক দিক দিয়ে বিবেচনা করা যায় যেহেতু আর আমাদের হাতে সময় নেই রাজ্য সরকার তৎপর পরীক্ষা নেওয়ার জন্য মার্চ মাসের সাত তারিখে মাধ্যমিক হচ্ছে উচ্চ মাধ্যমিক হচ্ছে এপ্রিল মাসের দু তারিখে সেই কারণে জোর কদমে প্রস্তুতি চালাও যেটা প্রথম থেকে আমি বসে এসছি এক্ষেত্রে তোমাদের আরও একটা বিষয় বলে রাখি তোমাদের প্রত্যেককে বলবো এছাড়া তোমাদের প্রত্যেককে বলবো নিউজ চ্যানেলে ক্লিপ চালিয়ে যে ভিডিওগুলো চালানো হচ্ছে সেই ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা বিভ্রান্তের মধ্যে যেও না এমন ও অনেক মানুষ রয়েছে যারা সাজেশান বা টিচিং কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো বিষয়ের শিক্ষক না কিন্তু একাধিক বিষয়ে সাজেশন দিচ্ছে অ্যাকচুয়ালি কি করছে এবং কি করেছে কতদিন ধরে তার এক্সপিরিয়েন্স রয়েছে সেই শিক্ষকের থেকে কিন্তু তোমরা সাজেশন নাও আশা করি তোম কি বলতে চাইলাম তোমরা অনেকেই বুঝতে পেরেছো এবং অনেকেই ইনস্টাগ্রামে বিষয়টা আমাকে জানিয়েছিল যখন তোমাদের বোর্ডের ওপর হানড্রেড পারসেন্ট পরীক্ষা বাতিল হবে এবছর এরকম কিছু বলা হয়েছিল এমন কি এটাও বলা হয়েছে তোমাদের হানড্রেড পারসেন্ট পরীক্ষার্থীদের এবছর পাস করিয়ে দেওয়া হবে এটাও কিন্তু একেবারে ভুল তথ্য যারা এই ধরনের ভিডিও ক্লিপ তৈরি করে এ মানে কোনো নিউজ চ্যানেলের ভিডিও ক্লিপটা নেয় ভিডিও ক্লিপটা নিয়ে ভিডিও করতে থাকে কিছুটা নিজে বলে কিছুটা ভিডিও চালিয়ে দেয় নিউজ চ্যানেলের সেই সমস্ত ভিডিওগুলোর ওপর কিন্তু বিশ্বাসী হয় না দেখা যাচ্ছে কাউ ডিবেট হচ্ছে সেই ডিবেটের ভিডিও তুলে দিচ্ছে তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে তোমরা প্রত্যেকে যতটা সম্ভব পড়াশোনা করো আমি জানি অনেক যেরকম বাস্তব অনেকে প্রস্তুতি নিয়ে ফেলেছো অনেকের ভালো মতন প্রস্তুতি হয়েছে তেমনি এমনও কিছু ছাত্রছাত্রী আছে যাদের আর্থিক দিক থেকে যারা পিছিয়ে তাদের সিলেবাস কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি সেই কারণে উভয় ছাত্রছাত্রীদের একটাই কথা বলবো তোমরা জোর কদমের প্রস্তুতি চালাও এবং তোমাদের হানড্রেড পারসেন্ট পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হবে এরকম কিন্তু নয় যেরকমটি প্রথম থেকে বলে এসেছি যে পরীক্ষা তোমাদের বাতিল হওয়ার সম্ভাবনা নেই সেরকমভাবে হানড্রেড পারসেন্ট তোমাদের পাস করিয়ে দেবে এরকমও কোনো কিন্তু ইনফরমেশান নেই হ্যাঁ এটা হতেই পারে বিগত সময়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিত তাদের তুলনায় এবছরের ছাত্রছাত্রীদের একটু বেশি সুবিধা দেওয়া হবে এবং প্রত্যেকটা শিক্ষক জানে এবছর তোমাদের সঙ্গে কি হয়েছে প্রত্যেকটা শিক্ষিকা জানে সেক্ষেত্রে তোমাদের এর এক্সট্রা একটু ছাড় পাবে কিন্তু সাদা খাতা কিছু না লিখে জমা দিয়ে আসলে যে তোমাদের পাস করিয়ে দেবে এরকম কিন্তু নয় প্রত্যেককেই পাস করবে হানড্রেড পার্সেন্ট পাস করবে এরকমও কিন্তু কোনো তথ্য নেই এবং তোমাদের বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্ট নিয়ে কালকেই রীতিমতো ভিডিও আসতে শুরু করবে ইংলিশ স্যারের সাথেও কথা হয়েছে এবং ইংলিশ সাজেশনটা খুব তাড়াতাড়ি আমি পাবলিশ করব দশ বছর প্লাস এক্সপিরিয়েন্স টিচারের থেকে আমি চেষ্টা করছি তাদের দিয়ে ভিডিওটা করানো যাতে তোমাদের দেখতেও ভালো লাগে সেই শিক্ষকদের থেকে প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত